हाय फ्रेंड्स, आज आमी भिटामिन सब्जेक्टर उपरे किछु शॉर्ट क्वेश्चन सम्बन्धे आलोचना करब। तो आसुन शुने नेया जाक सेई शॉर्ट क्वेश्चनगुलो। कोन विज्ञानी सर्वप्रथम भिटामिन नाम व्यवहार करें? उत्तर 1911 साले कैसिमिर फांक। भिटामिन काके बोले? उत्तर जे विशेष ऑर्गेनिक न्यूट्रिएंट्स बा जैव परिपोषक खाद्य अति अल्प परिमाणे उपस्थित थेके देहेर पुष्टि और बृद्धिते सहाज्य करे एवं देहेर इम्यूनो सिस्टेम बा देहेर रोग प्रतिरोध करार क्षमता के बृद्धि करे ताके भिटामिन बोले। द्रव्यता अनुजाई भिटामिन के कत भागे भाग करा जाए ओ की? उत्तर दुई भागे भाग करा जाए। एक तेले द्रवीभूत भिटामिन बा फैट सोल्युबल भिटामिन एवं जले द्रवीभूत भिटामिन बा वाटर सोल्युबल भिटामिन। तेले द्रवीभूत भिटामिनेर नामगुली की? उत्तर ए ई डी के। जले द्रवीभूत भिटामिन गुलिर नाम की? उत्तर बी सी पी। एंटी भिटामिन काके बोले? उत्तर जे सब जैव पदार्थ भिटामिनेर काजे बाधा सृष्टि करे एवं भिटामिन के सम्पूर्ण भावे नष्ट करे ताके एंटी भिटामिन बोले। बायोटिनेर एंटी भिटामिनेर नाम की? उत्तर एविडिन, जेटी डिमे उपस्थित थाके। थियामिन बा भिटामिन बी एर एंटी भिटामिनेर नाम की? उत्तर पाइरी थियामिन। राइबोफ्लाविन बा बी टू एर एंटी भिटामिनेर नाम की? उत्तर ग्लैक्टोफ्लाविन। प्रो भिटामिन काके बोले? उत्तर जे सब ऑर्गेनिक कंपाउंड थेके भिटामिन देहे संश्लेषित होय तादेर प्रो भिटामिन बोले। भिटामिन ए एर प्रो भिटामिनेर नाम की? उत्तर बीटा कैरोटिन ओ कैरोटिन। भिटामिन डी एर प्रो भिटामिनेर नाम की? उत्तर आर्गोस्टेरल। ए भिटामिनोसिस रोग काके बोले? उत्तर देहे भिटामिनेर सम्पूर्ण अभावजनित रोग के ए भिटामिनोसिस रोग बोले। हाइपोविटामिनोसिस रोग काके बोले? उत्तर जीव देहे एक बा एकाधिक भिटामिनेर अभाव जनित रोग के ए भिटामिनोसिस रोग बोले। जीव देहे हाइपरविटामिनोसिस रोग काके बोले? जीव देहे
যখন ভিটামিনের পরিমাণ খুব বেশি হয়ে যায় তখন সেই রোগকে হাইপার ভিটামিনোসিস রোগ বলে। ভিটামিন এ এর কেমিক্যাল নাম কি? উত্তর রেটিনল। ভিটামিন এ এর উদ্ভিদজ উৎস কি কি? উত্তর গাজর, পালং শাক, টমেটো, বাঁধাকপি ইত্যাদি। ভিটামিন এ এর প্রাণীজ উৎসগুলি কি কি? উত্তর কড, হাঙর, হ্যালিব্যাট মাছের লিভার থেকে যে তেল পাওয়া যায়, এছাড়াও ডিমের কুসুম, দুধ, পাঠার লিভার, মাছ ইত্যাদিতে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়? জেরপ্থ্যালমিয়া বা অন্ধত্ব রোগের কারণ কি? ভিটামিন এ এর অভাব। রাতকানা রোগের কারণ কি? ভিটামিন এ এর অভাব। কেরাটোমালেশিয়া রোগের কারণ কি? উত্তর ভিটামিন এ এর অভাব। ভিটামিন বি ওয়ান এর কেমিক্যাল নেম কি? উত্তর থিয়ামিন। ভিটামিন বি টু এর কেমিক্যাল নেম কি? রাইবোফ্লাভিন। ভিটামিন বি থ্রি এর কেমিক্যাল নেম কি? উত্তর প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন বি ফোর এর কেমিক্যাল নেম কি? উত্তর কোলিন। ভিটামিন বি ফাইভ এর কেমিক্যাল নেম কি? উত্তর নিয়াসিন। ভিটামিন বি সিক্স এর কেমিক্যাল নেম কি? উত্তর পাইরিডক্সিন। ভিটামিন বি টুয়েলভ এর কেমিক্যাল নেম কি? উত্তর সায়ানাকোভালামিন। ভিটামিন বি কমপ্লেক্স এর উদ্ভিদজ উৎস কি কি? উত্তর পালং শাক, লাল আটা, ইস্ট, বাদাম, ভাতের ফ্যান, টমেটো, মটরশুঁটি, অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত মটর ইত্যাদি। ভিটামিন বি কমপ্লেক্স এর প্রাণীজ উৎস কি কি? দুধ জাতীয় খাবার, ডিম, পাঠার লিভার, মাংস ইত্যাদি। ভিটামিন বি ওয়ান এর অভাবে কি রোগ হয়? উত্তর বেড়িবেড়ি। ভিটামিন বি টু এর অভাবে কি রোগ হয়? উত্তর স্টোমাটাইটিস বা মুখে ঘা এবং গ্লসাইটিস বা জিভে ঘা। ভিটামিন বি ফাইভ এর অভাবে কি রোগ হয়? উত্তর পেলেগ্রা। এই রোগ হলে চামড়া ও খাদ্যনালীর বিভিন্ন অংশ ফুলে যায় এবং চামড়া খসখসে হয়ে যায়। ভিটামিন সি এর কেমিক্যাল নেম কি? উত্তর অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর উদ্ভিদজ উৎস কি কি? উত্তর সমস্ত টক জাতীয় ফল, পেয়ারা, কাঁচা লঙ্কা, আঙুর, ফুলকপি, পালং শাক, টমেটো
ইত্যাদি। ভিটামিন সি এর প্রাণীজ উৎস কি? উত্তর ব্রেস্ট মিল্ক। কিন্তু একটা জিনিস মনে রাখার, ফুটন্ত দুধে ভিটামিন সি একেবারেই থাকে না। ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? উত্তর স্কার্ভি। এই রোগ হলে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে ও মুখে দুর্গন্ধ হয়। ভিটামিন ডি এর কেমিক্যাল নেম কি? উত্তর ক্যালসিফেরল। ভিটামিন ডি এর উদ্ভিদজ উৎস কি কি? উত্তর বাঁধাকপি ও উদ্ভিদ থেকে পাওয়া তেল, অর্থাৎ উদ্ভিদজ তেল, তাতে ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন ডি এর প্রাণীজ উৎস কি কি? উত্তর কড ও হ্যালিব্যাট মাছের লিভার থেকে যে তেল পাওয়া যায় তাতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন ডি এর অভাবে কি কি রোগ হয়? উত্তর শিশুদের রিকেট ও প্রাপ্তবয়স্কদের অস্টিওম্যালেশিয়া রোগ হয়। ভিটামিন ই এর ভিটামিন ই এর কেমিক্যাল নেম কি? উত্তর টোকোফেরল। ভিটামিন ই এর উদ্ভিদজ উৎস কি কি? উত্তর সবুজ পাতাযুক্ত শাক, অঙ্কুরিত ছোলা, লেটুস শাক, মটরশুঁটি, গমের অঙ্কুর থেকে নিঃসৃত তেল, এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায়। ভিটামিন ই এর প্রাণীজ উৎস কি কি? মাখন, ডিমের কুসুম, দুধ ইত্যাদি। ভিটামিন ই এর অভাবে কি কি রোগ হয়? উত্তর বন্ধাত্ব ও ব্রেস্ট মিল্ক কম নিঃসরণ হয়। এছাড়া জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যু ঘটে। ভিটামিন কে এর কেমিক্যাল নেম কি? উত্তর ন্যাপথোকুইনন বা ফাইলোকুইনন। ভিটামিন কে এর উদ্ভিদজ উৎস কি কি? উত্তর আলফা আলফা শাক, বাঁধাকপি, পালং শাক ইত্যাদি। ভিটামিন কে এর প্রাণীজ উৎস কি কি? শুকরের লিভার থেকে নিঃসৃত তেল, মাখন, দুধ ইত্যাদিতেই ভিটামিন কে পাওয়া যায়। ভিটামিন কে এর অভাবে কি কি রোগ হয়? উত্তর রক্তদঞ্চন বা ব্লাড ক্লট হতে ব্যাহত হয়, হেমারেজ হয় এবং রক্তে প্রথ্রম্বিনের পরিমাণ কমে যায়। তো ফ্রেন্ডস, আজ ভিটামিন সাবজেক্টের উপরে কোশ্চেন আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আরও নতুন কিছু সম্বন্ধে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।